নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 29 জনে। এদিকে দগ্ধ রোগীদের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। আজ থেকে তাদের স্বজনদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরমান কাইসারের রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন আব্দুস সাত্তার নামের আরও একজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 29 জনে। দগ্ধ রোগীদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে পর্যন্ত 29 জন মারা গেছে, এখন আছে 7 জন, একজনকে আমরা সুস্থ করে বাড়ি ফেরতে পেরেছি। যে 7 জন আইসিইউতে আছে সবাই মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পুড়ে গেছে, কেউ শঙ্কামুক্ত না। এদিকে রোগীদের সাথে স্বজনদের সীমিত আকারে সাক্ষাতের ব্যবস্থা করার কথা জানান ডাক্তার জুলফিকার আলী লেলিন। তাদের চিকিৎসা ব্যয় সরকার বহন করছে বলেও জানান তিনি। দিনে অন্তত একবার বা দুবার একদম মা বাবা আসলে যেন একটু দেখা করতে দেন। মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসার বিষয়টা সম্পূর্ণ দেখভাল করছেন শুরু থেকেই। আমার মেসেজটা হচ্ছে যে আসলে আমাদের সার্ভিসটা ঠিকমতো আছে কিনা খোঁজ খবরটা নেয়া। হাসপাতালের বারান্দায় অপেক্ষমানদের একটাই আশা, বেঁচে ফিরবে তাদের প্রিয়জন। আরমান কাইসার, বাংলা টিভি, ঢাকা। দুই দিনের মাথায় ময়মনসিংহের কেওয়াটখালীতে বিদ্যুৎ উপকেন্দ্রে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে বন্ধ হয়ে গেছে ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন। সকালে এক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল হোসেন বলেন, ময়মনসিংহ কেওয়াটখালী পাওয়ার গ্রিড 33 KV উপকেন্দ্রের প্যানেল বোর্ডের ব্যাকারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। ময়মনসিংহ অঞ্চলের PDB-র প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণে ময়মনসিংহ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পাওয়ার সিস্টেম ডেভেলপ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার ABM মাসুদ হোসেনকে আসামি হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য আদালতে আবেদন করেছেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে এ আবেদন করেন। আবেদনটি আমলে নিয়ে শুনানি শেষে আদেশের অপেক্ষায় রেখেছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মুস্তফা সাংবাদিকদের এক ব্রিফিংয়ে দাবি করেন, কক্সবাজারের পুলিশ সুপার ABM মাসুদ হোসেন মেজর সিনহা হত্যা মামলার তদন্ত কাজে ব্যাঘাত সৃষ্টি করে চলেছেন, আসামিদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করে সিনহার বোন। উনি একদম প্রত্যক্ষভাবে আসামি থেকে সহযোগিতা করছেন, প্রথম থেকেই করছেন, এবং এটা যেটা হচ্ছে উনি যেমন ডিভিশন দিচ্ছেন, মানে ওনার পাওয়ারের মিস ইউজ করছেন, এটা উনি করতে পারেন না। ফোন আলাপ দেখেছেন আপনারা, আমার ভাইকে মানহানিও করলো তারা। মানে উনি কিন্তু একটা ইনস্ট্যান্ট প্রেস ব্রিফিংয়ে বললেন যে সিনহা মোহাম্মদ রাশেদ খান যিনি নিহত হয়েছেন তার সাথে ইয়াবা ইয়ে পাওয়া গেছে, ওটা কিন্তু উনি ইনস্ট্যান্ট বলতে পারেন না একজন পুলিশ সুপার হিসাবে। তো তার কিন্তু মানহানিও করেছে সে, ওনার ওনার দাপ্তরিক ইয়েটা কার্যক্ষমতাটা উনি আসামের পক্ষে অপব্যবহার করে চলে যান, এই জন্য ওনাকে এই মামলার মধ্যে আসামি শ্রেণীভুক্ত করার জন্য আমরা একটা দরখাস্ত দিয়েছি, সেই দরখাস্তের আদালত নিয়েছেন,